দরকার মুস্তাকের বাড়ি যেহেতু কুমিল্লা, এই জন্য ওই কুমিল্লা নামে দিতে ওনার ওনার আপত্তি। আমরা ইতিমধ্যে আপাকে বলেছি যে কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ দিতে হবে। প্রধানমন্ত্রী যেভাবে আপনার বলেছেন আর কি, আক্রোশ আছে বলে আমার কাছে মনে হয়েছে। কুমিল্লা বিভাগ এখন কুমিল্লার প্রতিটা মানুষের প্রাণের দাবি। কুমিল্লা নামে বিভাগ হবে কি না, এটির গণভোগ অনুষ্ঠিত হোক। প্রধানমন্ত্রী যেভাবে আপনার বলেছেন আর কি সেদিন, আমি যদি ভুল না বুঝে থাকি তাহলে এটাকে কেন জানি একটা আক্রোশ আছে বলে আমার কাছে মনে হয়েছে। তা আমার মনে হয় আমাদের সবার প্রাণের দাবি যেহেতু কুমিল্লাতে বিভাগ হোক, এটা উনি মানে সুদৃষ্টি দিবেন। এবং আমাদের প্রধানমন্ত্রী যে কারণে কুমিল্লা নামটা পছন্দ করেন না, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত মনের আবেগ, ব্যক্তিগত আক্রোশ থেকে উনি বলেছেন। কিন্তু ব্যক্তিগত আক্রোশ মনের আবেগ জনগণের উপরে চাপিয়ে দেওয়াটা মনে ঠিক হবে না, কারণ উনি একটা গণতান্ত্রিক দেশের গণতান্ত্রিক সরকার, এবং গণতান্ত্রিকে যদি উনি বিশ্বাস করেন তাহলে জনগণের রায় ওনাকে মেনে নিতে হবে। আমরা ইতিমধ্যে আপাকে বলেছি যে কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ দিতে হবে। আপনি আমার বক্তব্য শুনেছেন যে কী কারণে কুমিল্লাকে দিতে হবে। কুমিল্লা একটি ঐতিহ্যমণ্ডিত শহর। এই কুমিল্লাতে অনেক ঋষি মনীষীরা জন্মগ্রহণ করেছে। কুমিল্লার নাম নিয়ে যা যেহেতু এত কথা, তাহলে কুমিল্লা নামে বিভাগ হবে কি না, এটির গণভোট অনুষ্ঠিত হোক। গণভোটে যদি কুমিল্লার রায় আসে তাহলে নিশ্চয়ই কুমিল্লার নামেই বিভাগ এর দাবি প্রধানমন্ত্রী পুনর্বিবেচনায় নেওয়া উচিত। কুমিল্লাবাসীর জন্য একটা অসম্মান দেখানো হয় যে খন্দকার মুস্তাকের বাড়ি যেহেতু কুমিল্লা, এই জন্য ওই কুমিল্লা নামে দিতে ওনার আপত্তি। কিন্তু খন্দকার মুস্তাকি কি একমাত্র ব্যক্তি যে কুমিল্লা জন্মগ্রহণ করেছিল? অবশ্যই না, তার চেয়ে অনেক গুণী, তার চেয়ে অনেক দেখি ইতিহাসের অনেক নামি নামি ব্যক্তিত্ব কুমিল্লা শহর থেকে হয়েছে। ভাই যদি বিভাগীয় হিসাবে সিলেট হতে পারে, বরিশাল হতে পারে, অন্যান্য দেশগুলি হতে পারে, তাহলে আমাদের কুমিল্লাও আমরা আশা করি সবাই মিলে একই দাবিতে আমাদের কুমিল্লা বিভাগীয়করণ করাই লাগবে। আমি প্রধানমন্ত্রীর কাছে এই আকুল আবেদন করব যে একজনের জন্যই কুমিল্লাতে বিভাগ হবে না, আর কুমিল্লাবাসীর সকলের দাবি কুমিল্লা নামে বিভাগ চাই। বঙ্গ শার্দুল হিসেবে পরিচিত মেজর উসমান ইসমাইল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা, তারপরে আপনার নওয়াব ফয়জুন্নেসা, এরকম অনেক মনীষীরা রয়েছেন যারা আমাদের কুমিল্লার মাটিকে অনেক ধন্য করেছেন। আমি চাই আমার জন্মস্থান কুমিল্লা কুমিল্লা নামেই বিভাগটি হোক। বিভাগ এখন কুমিল্লার প্রতিটা মানুষের প্রাণের দাবি, আমরা সেটাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মাদার অফ হিউম্যানিটির কাছে আমরা সেই দৃষ্টি আকর্ষণ করছি যে কুমিল্লার প্রতিটা মানুষ কুমিল্লার নামে বিভাগ চায়। কুমিল্লার নামে কুমিল্লা বিভাগের দাবিতে আজকে সারা বিশ্বে কুমিল্লার মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। কুমিল্লা একটি ঐতিহ্যমণ্ডিত শহর, কুমিল্লা শিক্ষা সংস্কৃতির শহর। আমি বলেছি নানন্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের, এই নানন্দ বিশ্ববিদ্যালয় বিশ্বের অনেক একটা পুরানো বিশ্ববিদ্যালয়ের মধ্যে, 1400 বছর আগে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। ইংল্যান্ড আমেরিকা কয়টা বিশ্ববিদ্যালয় সেই সময় তৈরি হয়েছে আমার জানা নাই। আন্তর্জাতিক রাষ্ট্রভাষা হিসাবে যে বাঙালিরা যে স্বীকৃতি পেয়েছে, এটার উদ্যোক্তাও আমাদের কুমিল্লা রফিক, আমাদের বন্ধু মুক্তিযুদ্ধ, আমাদের সাথে একসাথে ছিলাম। বাংলাদেশের আসলে অর্থনৈতিক, সামাজিক, শিক্ষার সর্বক্ষেত্রে কুমিল্লার অবদানকে কোনোভাবেই ভোলা যায় না, এবং বৃহত্তর কুমিল্লাতে বিশিষ্ট ব্যক্তিবর্গের জন্ম, এবং এখানে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুলের জন্ম, এখানে আছে অনেক ট্যুরিজম, এবং ট্যুরিজম থেকে বাংলাদেশ সরকারের অনেক আয় এবং উন্নয়ন হয়। বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো বিভাগ হয়েছে সবগুলো বিভাগই জেলা শহরের নামে হয়েছে, সেই ধারাবাহিকতায় আমরা চাই কুমিল্লা বিভাগটি কুমিল্লার নামে হবে। কোনো আমরা যারা কুমিল্লাতে বসবাস করি, আমরা যারা প্রবাসে থাকি, রেভিডেন্সের দিক দিয়ে আমরা এগিয়ে, শিক্ষার দিক দিয়ে আমরা এগিয়ে, এবং কুমিল্লার যে কুমিল্লা অনেক পুরনো একটা জেলা, এবং আমাদের পরে অনেক জেলা আছে যেগুলো বিভাগ হয়ে গেছে, এবং আমাদের দাবি আমি মনে করি আমরা এটা প্রাপ্য। প্রধানমন্ত্রী অনেক হৃদয়বান, উনি কুমিল্লার মানুষের আপময়, কুমিল্লার মানুষের যে ভালোবাসা কুমিল্লা নয় কুমিল্লা বিভাগ, সেটা দেখে হয়তোবা উনি মানে উনি মায়ার মানুষ, উনি দয়াবান, উনি সেটা সেক্রিয়েস করবে আমাদের জন্য। সংস্কৃতিকে দিক দিকতে বলেন আলাউদ্দিন খায়ের জায়গা হচ্ছে কুমিল্লা, এবং ঢাকা এবং চিটংয়ের মাঝখানে, এটাকে যদি বলেন যে ঢাকা হচ্ছে আমাদের ক্যাপিটাল, সেরকম হচ্ছে পুরো বাংলাদেশের ক্যাপিটাল মনে হয় কুমিল্লা।